জলবদ্ধতার জন্য দশটি অঞ্চলে কুইক রেসপন্স টিম গঠন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ই বর্জ্যের জন্য নতুন ল্যান্ডফিল্ডে আলাদা জায়গা রাখা হয়েছে বলেও জানিয়েছেন মেয়র আতেকুল ইসলাম নগর ভবনের সামনে বর্জ্য প্রদর্শনীতে এসব কথাই বলেন তিনি এসব বর্জ্য তোলা হয়েছে রাজধানীর বিভিন্ন খাল এবং ড্রেন থেকে বিভিন্ন সময় সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন অভিযানে উঠে আসে এসব বর্জ্য এসব বর্জ্যের কারণেই খালগুলো আটকে যাচ্ছে নগরে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা ভোগান্তিতে পড়ছেন নগরবাসী এই মাথা থেকে সাবুদ্দি মোড় পর্যন্ত পানি ওই সামনে কিছু রাস্তা ভালো আছে আর এই শুধু আজকে না পানিটা এক সপ্তাহ থাকবে পানি তো খুবই নোংরা এর জন্য মেইন রোডে হবে আমার বাসার সামনেই পরামর্শমূলক বক্তব্য রাখেন নগর মেয়র খালে বর্জ্য ফেলার বিরুদ্ধে উচ্চারণ করেন কঠোর হুঁশিয়ারি আইনে যদি কোনো ধরনের এরকম ব্যবস্থা থাকে অবশ্যই যারা জাজিম ফেলেছে যারা এই ধরনের রিক্সা ফেলেছে যারা আমাদের বাট টপ ফেলেছে যারা টায়ার ফেলেছে আমরা যদি দেখতে পারি তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে উত্তর সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে সচেতনতা বৃদ্ধিতে বর্জ্য প্রদর্শনীর সপ্তাহব্যাপী এই আয়োজন অংশনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আরিফুল ইসলাম ডিবিসি নিউজ ঢাকা